আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা আমাদের কোডহার্স স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা, যেখানে তোমরা মূল্যায়নের সকল আপডেট পেয়ে যাবা। এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। এই ভিডিওতে মূলত আমরা শিখন অভিজ্ঞতা 1 ও 2-এর নমুনা সাজেশন প্লাস উত্তর দেখাবো। তোমাদের অর্ধবার্ষিকের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 1 থেকে 70 পেজ পর্যন্ত পড়া লাগবে। মূলত এই 4টি অধ্যায় তোমাদের পড়তে হবে। তোমরা এই 4টি অধ্যায়ের সকল শখ পূরণ করে নেবা। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করবা, সেখানে তোমরা এই শখের উত্তরগুলো পেয়ে যাবা ইনশাল্লাহ। তো চলো আমরা প্রথম 2টো অধ্যায়ের সাজেশন দেখে নেই। এই সাজেশনগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এগুলো থেকে কিছু আইডিয়া পাবা। প্রথম প্রশ্ন দেখো, ভালো থাকার জন্য তুমি তোমার দৈনন্দিন অভ্যাস ও কাজে যে পরিবর্তন আনবে তা একটি ছকে উপস্থাপন করে শিক্ষকের কাছে জমা দাও। তো এইটার নমুনা উত্তর দেখে নাও। আগে যা করতাম এই কলামে লেখা হয়েছে, ভালো থাকতে যা করব এই কলামে লেখা হয়েছে। প্রথমে দেখো, প্রতিদিন সকাল 9টার আগে ঘুম থেকে উঠতাম না, এটা আগে। এখন প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠব। সুষম খাবারের পরিবর্তে বাইরে জাঙ্ক ফুড বেশি খেতাম, নিয়মিত সুষম খাবার খাবো এবং জাঙ্ক ফুড পরিহার করব। শারীরিক সুস্বাস্থ্যের জন্য কোনো প্রকার ব্যায়াম করতাম না বা খেলাধুলাও করতাম না। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করব এবং বিকেলে বন্ধুদের সাথে মাঠে খেলতে যাব। মনের যত্ন নিতাম না এবং অন্যের কথায় প্রভাবিত হতাম, যার ফলে প্রায় মন খারাপ হতো। মনের যত্ন নিব এবং মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করব না, নিজের ইচ্ছাকে গুরুত্ব দেব। বন্ধুদের সাথে প্রায় ঝগড়া হতো, যার ফলে তাদের সাথে সম্পর্ক নষ্ট হতো। বন্ধুদের সাথে ঝগড়া না করে সুন্দর ও সুসম্পর্ক বজায় রাখব। নিজের শরীর ও মন সামাজিক সম্পর্কের যত্ন সম্পর্কে উদাসীন ছিলাম, শরীর মন ও সামাজিক সুসম্পর্কের বিষয়গুলো সম্পর্কে যত্নশীল হব। এবার আমরা 2 নম্বর যে কোশ্চেনটা সাজিয়ে নিয়েছি সেটি সলভ করব। নিজের সুস্বাস্থ্য রক্ষা ও ভালো থাকার জন্য সহায়ক ইতিবাচক কি কি কাজ শিখলে তা সুস্বাস্থ্য রক্ষা ও ভালো থাকা শিরোনামে শিক্ষকের নির্দেশনা মোতাবেক শ্রেণীতে উপস্থাপন করো। তাহলে এটার আমরা সলিউশনটা দেখে নিই। এগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এবং খাতায় লিখবা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। সুস্বাস্থ্য রক্ষা ও ভালো থাকা কী করতে হবে দেখো, ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীরচর্চা করা, সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, পরিমিত সুষম খাবার খাওয়া, নিয়মিত খেলাধুলা করা, পরিবারের সাথে সময় কাটানো, নিজের পছন্দের কাজ করা, তারপর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করা, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। 3 নম্বর যে কোশ্চেনটা আমরা সাজিয়ে নিয়েছি সেটা দেখো, মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। তো দেখো, নমুনা উত্তর, প্রতিবেদকের নাম থাকবে, প্রতিবেদনের শিরোনামটা থাকবে, তারপর হচ্ছে তারিখ থাকবে। তো উপরে আমরা একটা হেডিং দিয়েছি দেখো, সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিও। আমি এখানে স্ক্রল করে দেখাচ্ছি, এটা পুরোটা পড়তেছি না। তো এখান থেকে তোমাদের প্রতিবেদনটা শেষ। এখন 4 নম্বর প্রশ্ন দেখো, খাদ্য নিরাপদ রাখতে এবং খাদ্যে ভেজাল ও দূষণ রোধে করণীয় বিষয়গুলো লিপিবদ্ধ করো। নমুনা সমাধান, রান্নার আগে কাঁচা শাকসবজি ও ফলমূল নিরাপদ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা। তারপর হচ্ছে চাল ডাল বা গম জাতীয় দানাদার খাদ্যপণ্য থেকে কাকড়, প্লাস্টিক বা কাপড়ের টুকরা, ধাতব পদার্থ ইত্যাদি ঝেড়ে ও বেছে ফেলা। রান্না করার পূর্বে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া। তারপর রান্নাঘর কীট পতঙ্গ বা পোকামাকড় মুক্ত রাখা। তারপর ভাঙ্গাচোরা তৈজসপত্র ব্যবহার না করা, নিরাপদ পানি সাবান দিয়ে ভালোভাবে এগুলো ধোয়া। মাছ মাংস ও শাকসবজির জন্য আলাদা ব্যাগ করা, বটি অথবা ছুরি যে শাকসবজি আমরা কাঁচা খেয়ে থাকি কাটার আগে ভালো করে পানি দিয়ে ধুতে হবে। মাছ মাংস বা শাকসবজি সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করতে হবে। 5 নম্বর যে কোশ্চেনটা সাজিয়ে নিয়েছি দেখো, 2টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের সদস্যরা খাদ্যে ভেজাল ও খাদ্য দূষণ সম্পর্কে পরিবারের সদস্য, ইন্টারনেট, পত্রপত্রিকা, পাঠ্য বই থেকে তথ্য সংগ্রহ করে লিখে আনবে। এরপর প্রত্যেক দলের সদস্যরা
নিজেদের সংগ্রহ করা তথ্যগুলো নিয়ে আলোচনা করে একটি দল খাদ্য ভেজাল, অন্য একটি দল খাদ্য দূষণ সম্পর্কে একটি করে প্রতিবেদন তৈরি করে উপস্থাপন করবে। তো দেখো, প্রথমে আমরা দল একের জন্য খাদ্য ভেজাল এই টপিকের ওপর লিখে নিয়েছি। তো খাদ্য ভেজাল কি সেটা আমরা প্রথমে লিখেছি, খাদ্য ভেজালের কারণগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং খাদ্য ভেজাল প্রতিরোধের উপায়গুলো এখানে লিখা হয়েছে। এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বাসায়, আর আমি যেটা বললাম বইয়ের সমস্ত ছকগুলো পূরণ করবা। দল দুইয়ের জন্য আমরা টপিক বা হেডিং দিয়েছি খাদ্য দূষণ। খাদ্য দূষণটা কি সেটা আমরা এখানে লিখেছি, খাদ্য দূষণ রোধে করণীয় কি কি সেগুলোও আমরা এখানে লিখে নিয়েছি। তো এগুলো তোমরা একটু দেখে নিও। এবার 6 নম্বর কোশ্চেন যেটা সাজিয়ে নিয়েছি, দেখো, শিক্ষক বা ইন্টারনেটের সহায়তায় নিয়ে বাংলাদেশে খাদ্য নিরাপদ কর্তৃপক্ষের কাজ কি তা লেখো। নমুনা সমাধান, বিজ্ঞানসম্মত পদ্ধতি যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা, খাদ্য উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ মজুত সরবরাহ বিপণন বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা প্রদান ও নিয়ন্ত্রণ করা, আইনের আলোকে উৎকৃষ্ট পন্থায় গৃহীত খাবার সবসময় সবার জন্য সুরক্ষা ও স্বাস্থ্যসম্মতভাবে পৌঁছানো, খাদ্যপণ্য উৎপাদনকারী কারখানাগুলোতে পরিদর্শনের মাধ্যমে ভেজাল বা নিম্নমান সম্পন্ন খাদ্য সরবরাহ ঠেকানো, ভেজাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ অথবা কাউকে গ্রেপ্তার সহ ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করা, এদেশে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এবার আমরা 7 নম্বর যে কোশ্চেনটা সাজিয়ে নিয়েছি, দেখো, দৈনন্দিন জীবনে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকলের উচিত ও নিরাপদ খাদ্য কুফল সম্পর্কে জানা, অনিরাপদ খাদ্যের, তো এখানে এই যে ও আছে এই এখানে অ হবে, হ্যাঁ, অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জানা হবে। তাহলে অনিরাপদ খাদ্যের কুফল বিষয়টির উপর 100 থেকে 150 শব্দের একটি অনুচ্ছেদ রচনা করো। তো দেখো, যে সকল খাদ্যদ্রব্য মানব দেহের জন্য নিরাপদ নয় বা ঝুঁকিপূর্ণ তাই হলো অনিরাপদ খাদ্য। তো এই অনিরাপদ খাদ্যের উপর আমরা 100 থেকে 150-এর মধ্যে শব্দ দিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করেছি, এটা তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষার আগে প্রস্তুতি নিবা। তো শিক্ষার্থীরা, এই ছিল এই ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করব। আমাদের গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবা।